জনগণের শক্তির উপর ভরসা রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বললেন তৃণমূল জনগণের শক্তিকে বিশ্বাস করে স্বৈরতান্ত্রিক শক্তিতে বিশ্বাস করে না দেখুন আমরা মানুষকে বলেছিলাম যে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি আমরা সৌরতান্ত্রিক শাসকের শক্তিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে জনগণের গর্জন কি জুনের চার তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে এই যে বিপুল জয় এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোদ ঝড় জল উপেক্ষা করে যারা একুশে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয় এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে আমাদের হৃদয়ের মনি কোঠাতে রেখে আমাদের আরো বিনম্র বিনয়ী হতে হবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই বিজেপি এই ধর্মতলায় দু হাজার সালে সিদ্ধার্থনাথ সিং অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ ভাগ তৃণমূল ভাগ আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ছেটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে এখন থেকে দু হাজার ছাব্বিশের লড়াই শুরু একুশের সমাবেশ থেকে যখন দলীয় কর্মীদের বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ সানিয়েছেন সুকান্ত মজুমদার বাংলার শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজেপি জিতবে ২৬ সালে বিজেপি ক্ষমতায় আসবে কি বলেছেন সুকান্ত মজুমদার দেখুন লক্ষ্য বাড়তেই পারেন কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে মঞ্চে ওঠেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বার্তা দিলেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আত্মতুষ্টির কোনো জায়গা নেই এবং সিবিআইডি নিয়েও তিনি আবার বিজেপিকে আক্রমণ শানালেন পৌরসভা পঞ্চায়েত ভোটে দল এবার কাজ দেখে টিকিট দেবে পরিষ্কার করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমন কি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে